আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের আজকের ব্রেকিং সংবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওতে পাকিস্তান প্রসঙ্গে সামান্য কিছু তথ্য, নতুন তথ্য দেব, তারপর পুরো ভিডিওটি আমরা ফিলিস্তিন এবং ইসরায়েল প্রসঙ্গে আপনাদের নতুন নতুন তথ্য জানাবো। প্রথমে আমরা পাকিস্তান দিয়ে শুরু করতে চাই। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার কাজী ফয়েজ ইসা ক্ষমতায় বসে তিনি প্রথম যে ফুল কোর্ট বেঞ্চ গঠন করেছিলেন সুপ্রিম কোর্ট অ্যাক্ট পরিবর্তনের বিষয়, সেটির রায় হয়ে গেছে। এবং সেই রায়ের মাধ্যমে পাকিস্তান একটা নতুন বিষয় তৈরি হয়েছে, সেটি হল পাকিস্তানের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর কখনও সুমোটো নোটিশ নিতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রে কোনো ঘটনা ঘটলে সেটি প্রধান বিচারপতি নিজের ইচ্ছায় সেই ব্যাপারটি সুমোটো নিয়ে নতুনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারবেন না, তাকে নির্ভর করতে হবে হাইকোর্টের দিকে। অর্থাৎ হাইকোর্টে যে মামলাগুলো পরিচালিত হবে সেখান থেকে যে মামলাগুলো সুপ্রিম কোর্টে আপিলের মাধ্যমে আসবে সেই বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতি রায় দিতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন যে কোনো সিদ্ধান্তে সুমোটো নিতে হবে, অর্থাৎ সুমোটো তো বাতিল, সেক্ষেত্রে তিনজন সিনিয়র বিচারপতির সমন্বয়, তিনজন সিনিয়র অর্থাৎ প্রধান বিচারপতি এবং তারপরে যিনি ভবিষ্যৎ প্রধান বিচারপতি হবেন এবং তারপরে যিনি প্রধান বিচারপতি হবেন, এমন তিনজন বিচারপতির সমন্বয় তিনি যে কোনো বিষয় নোটিশ গ্রহণ করতে পারবেন। কিন্তু এককভাবে প্রধান বিচারপতি ওমর আতাবান্দিয়াল বা আগের পূর্বেরকার প্রধান বিচারপতিরা যে সুমোটো নোটিশগুলো নিত, সেভাবে এখন আর পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর সুমোটো নিতে পারবে না, এটি কালকে বাতিল হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছিল যে সুপ্রিম কোর্টে কোনো বিষয়ে রায় হবার পর যে আপিল করার সুযোগটি, অর্থাৎ নওয়াজ শরীফের যে সাজা হয়ে গেছে সেটি আবার আপিলের মাধ্যমে নওয়াজ শরীফকে নিষ্কলুষ বা নিষ্পাপ বা তাকে খালাস দেওয়ার যে প্রক্রিয়াটি শুরু করেছে সেখানে নওয়াজ শরীফের পক্ষে রায়টি যায়নি। অর্থাৎ সকল বিচারপতিদের সমন্বয়, অর্থাৎ 15 বিচারপতির সমন্বয়ে যে বিচার কাজটি হয়েছে সেখানে 8-7 নওয়াজ শরীফপন্থীরা হেরে গেছেন। অর্থাৎ নওয়াজ শরীফ আর আপিল করতে পারছেন না। আর অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে নিয়মটি বললাম সুমোটো, সেটি 10-5 হেরে গেছে। ওমর আতাবান্দিয়ালের পক্ষের যারা বিচারপতি ছিলেন সেখান থেকে 5 ভোট দিয়েছিলেন সুমোটো বিলের পক্ষে, আর 10 কাজী ফয়েজ ইসা গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়ে 10 ভোট দিয়েছেন সুমোটো নানের পক্ষে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মুহূর্তে যদিও ডোরা সাপ হয়ে গেছেন, বিশূন্য সাপ, কিন্তু হাইকোর্টের ক্ষমতা ঠিকই রয়েছে। যেমন ইমরান খানের আজকে সারাদিন 5 মামলা, 1টি নয় 2টি নয় 3টি নয় 4টি নয় 5টি মামলা হাইকোর্টে উঠেছে ইসলামাবাদ হাইকোর্টে, এবং প্রত্যেকটা মামলাই দীর্ঘ সূত্রিতায় ফেলে দিচ্ছে ইসলামাবাদের হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। কিন্তু তিনি সকল কিছু একক সিদ্ধান্তে করতে পারছেন। প্রশ্ন হলো, রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে একক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে তার অধীনস্থ হাইকোর্টের প্রধান বিচারপতি কী করে একক সিদ্ধান্ত নিতে পারেন? কারণ এখন পর্যন্ত ইমরান খান বারবারই বলেছেন আমির ফারুককে তার মামলা তিনি যেন পরিচালনা না করেন, অন্য যে কোনো বিচারপতিকে দেওয়া হোক। কিন্তু ইমরান খানের প্রত্যেকটা মামলা আমির ফারুক তার পক্ষে নিচ্ছেন, নিয়ে তার মতো করে ইমরানের মামলাগুলোকে দীর্ঘ সূত্রিতায় ফেলে দিচ্ছেন, অর্থাৎ কোনো রায় দিচ্ছেন না। প্রত্যেকটা মামলায় সামান্য শুনানি করছেন, কখনও অসুস্থ হচ্ছেন, কখনও ছুটিতে যাচ্ছেন, এভাবে করে এই মামলাগুলোকে দীর্ঘ সূত্রিতে ফেলে দিয়েছেন। ধরুন ইমরান খানের তোষাখানার মামলায় জামিন হয়ে গেছে 1 আগে, কিন্তু অদ্যবধি সেই জামিন শুনানিটি শেষ করেনি আমির ফারুক। এবং সাইফার মামলায় ইমরান যতগুলি আপিল করেছেন, আবেদন করেছেন হাইকোর্টে, 1টি আপিলেরও শুনানি শেষ করেনি আমির ফারুক। প্রশ্ন হলো, প্রধান বিচারপতি রাষ্ট্রের তিনি যে সুযোগ পাচ্ছেন না সেই সুযোগ হাইকোর্ট কী করে পাচ্ছে? অর্থাৎ ইমরানকে রাজনৈতিকভাবে ডিসকোয়ালিফাইড করার জন্য রাষ্ট্রের ভেতরেই এই নিয়মগুলো শুরু করছে এস্টাবলিশমেন্ট এবং ষড়যন্ত্রকারীরা। এভাবে চলছে পাকিস্তানের রাজনীতির প্রেক্ষাপট। অন্যদিকে নওয়াজ শরীফ লন্ডন ছেড়ে সৌদি আরব চলে এসছেন, তিনি সেখানে 7 মতো থাকতে পারেন বা আরও অল্প সময় থাকতে পারেন। সেখানে ওমরা করার পর তিনি যাবেন আরব আমিরাত, সেখান থেকে নির্দিষ্ট সময় পাকিস্তানে ফেরার কথা রয়েছে তার। আর ঠিক সে কারণে নওয়াজ শরীফের কন্যা মারিয়াম এবং শাহবাজ শরীফ পাকিস্তানে ব্যাপক শোডাউন করছেন,
যে কোনোভাবে নওয়াজ শরীফের আগমন উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সম্পৃক্ততা বা বড় রকম মানুষের জনগোষ্ঠীকে এক করে আনার চেষ্টা তারা করে যাচ্ছেন। এখন বিষয়টা হলো, একদিকে ইমরান খানকে বা পিটিআইকে কোনো প্রকার জলসা করার অনুমতি দিচ্ছে না রাষ্ট্র, অন্যদিকে পিপলস পার্টি বা বাকি দলগুলোকে সব রকম সহযোগিতা করছে সরকার। একই দেশে এরকম দুই রকম আইন কী করে চলছে? পিটিআইয়ের আইনজীবীরা বারবারই প্রশ্ন করছেন যে পাকিস্তানের বিচারপতিরা বা সুপ্রিম কোর্ট কি দেখছে না হাইকোর্ট কী করছে? এই পরিস্থিতিতে কী করবে পিটিআই? এই পরিস্থিতিতে বিচারিক বা বিচারপতিরা কীভাবে দেশবাসীর কাছে মুখ দেখাবেন তাদের পক্ষপাতিত্বের কারণে? দর্শক, চলে আসছি আমরা এবার গাজা এবং প্যালেস্টাইন প্রসঙ্গে। প্রিয় দর্শক, গাজা বিষয়ে আজ অনেকগুলো নতুন তথ্য পেয়েছি। প্রথম তথ্যটা হলো, এতদিন মার্কিন ইন্টেলিজেন্স সিআইএ তারা বলতো গাজা হামাস যে আক্রমণটি করেছে ইসরায়েলে এটার পেছনে ইরান দায়ী বা ইরানের মদত রয়েছে, কিন্তু ইন্টেলিজেন্স তারা এই সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করে দেখেছে এর সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তাকে প্রশ্ন করা হলে যে তিনি বলেছেন তার কাছে যে তথ্য এসছে সেই তথ্যের আলোকে ইরানের সম্পৃক্ততার কোনো তথ্য তিনি পাননি। একদিকে যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স বলছে ইরানের সম্পৃক্ততা পাওয়া যায়নি, অন্যদিকে সেই বিষয়টি আবার নতুন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একই সুরে কথা বলছেন। তার মানে ইরানের সম্পৃক্ততা পাওয়া যায়নি, উল্টো ইন্টেলিজেন্স এমন তথ্য দিয়েছে যে গাজার হামাস যে আক্রমণটা ইসরায়েলে করেছে এই ঘটনার পর ইরান নিজেই সারপ্রাইজড হয়ে গেছে যে এত বড় কাজটা হামাস কী করে করেছে। তবে এ হামলায় ইরানি বিভিন্ন অস্ত্রশস্ত্র ব্যবহার হতে পারে, কিন্তু ইরানের সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার মানে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানকে দায়ী করেছে সেটি অবশেষে মিথ্যে প্রমাণিত হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো, ইতিমধ্যে অ্যান্টনি ব্লিংকেন তিনি ইসরায়েলে পৌঁছে গেছেন। হয়তোবা আপনারা যখন ভিডিওটি দেখছেন তিনি সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং যুদ্ধের সামগ্রিক বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। অন্যদিকে জার্মানি তাদের 5,000 মতো নাগরিককে ইসরায়েল থেকে দ্রুত তার দেশ জার্মানে ফিরিয়ে নেওয়ার বা ফিরে যাবার নির্দেশ করেছে এবং বিশেষ ফ্লাইটে জার্মানের এই 5,000 নাগরিককে দ্রুত ইসরায়েল থেকে বের করে জার্মানে ফেরত নেওয়া হচ্ছে। এবং আরেকটি অভিযোগ এসছে জার্মানের বিরুদ্ধে, জার্মানের যুদ্ধ বিমান গাজার আকাশে বোমা ছুড়েছে, অর্থাৎ ইসরায়েল জার্মান থেকে যে যুদ্ধ বিমানগুলো কিনেছে সেগুলো গাজাতে এই বোম্বিংগুলো করেছে এমন অভিযোগ উঠেছে। যদিও এ ব্যাপারে ইসরায়েল জার্মানের অনুমতি নিয়েছে কিনা, অর্থাৎ কোনো দেশের অস্ত্র কেউ কিনলে সেটি ব্যবহারের ক্ষেত্রে সেই দেশের অনুমতি নিতে হয় যে কোন প্রেক্ষাপটে কোন অস্ত্রগুলো ব্যবহার করা যাবে, তো সেই ক্ষেত্রে ইসরায়েল জার্মানের অনুমতি নিয়েছে কিনা এই বিষয়টি প্রশ্ন উঠে আসছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি এবং সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। দীর্ঘদিন পর এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে ফিলিস্তিন ইস্যুতে কথা হয়েছে এবং এই কথা হওয়ার পরপরই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোয়ানকে। এই তিন রাষ্ট্রপ্রধানদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিছু বিষয়। আরব সংবাদের মাধ্যমে জেনেছি ইব্রাহিম রাইসি সৌদি আরবকে বলেছেন দ্রুত ব্যবস্থা নিতে গাজাকে রক্ষায়। মোহাম্মদ বিন সালমান বলেছেন তারা গাজাকে রক্ষায় যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। এবং মোহাম্মদ বিন সালমান তুরস্কের কাছে বেশ কিছু অনুমতি চেয়েছেন এবং সাহায্য চেয়েছেন এবং এরদোয়ান মোহাম্মদ বিন সালমানকে পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক ফোরামে কী বলা উচিত বা কীভাবে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা যায়। কারণ এই মুহূর্তে এরদোয়ানই এই যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করতে রাজি হয়েছেন এবং ইসরায়েলের প্রেসিডেন্টকেও এরদোয়ান ফোন করে এই যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বলেছেন এবং বলেছেন দুই দেশের মধ্যে শান্তি চুক্তি কিংবা যুদ্ধবিরতিতে পৌঁছতে চায় তুরস্ক। এটিও এরদোয়ানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজকে আবারও নতুন করে কথা বলেছেন। তিনি বলেছেন ফিলিস্তিনের যে হারানো অঞ্চল সেই অঞ্চল ইসরায়েলকে অবশ্যই ফেরত দিতে হবে এবং ইসরায়েল ফিলিস্তিনকে তার ভূখণ্ড থেকে তাড়াবার জন্য যে ব্যবস্থা করছে বা বোম্বিং করছে বা আক্রমণ করছে এটি কখনো উচিত নয়, পাশাপাশি এটি বন্ধ করার জন্য চাপ দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি বলছেন অবশ্যই গাজাবাসীর তার নিজস্ব ভূখণ্ডে স্বাধীন ভূখণ্ডে বাঁচার অধিকার রয়েছে। তার মানে ভ্লাদিমির পুতিন স্পষ্ট এবার গাজার পক্ষে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, আরও নতুন কিছু তথ্য এসেছে সোশ্যাল মিডিয়াতে বা আরব নিউজের তথ্য সূত্রে। সেটি হলো ইসরায়েলের যে নিউক্লিয়ার প্রজেক্টগুলো ডেমুনি নামক একটি স্থানে রয়েছে সেখানে
হিজবুল্লাহর আক্রমণ হয়েছে এমন কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে, যদিও নির্ভরযোগ্য কোনো সূত্রে এই খবরগুলি পাওয়া যায়নি। ডেমনি হলো ইসরায়েলের খুব গুরুত্বপূর্ণ একটি স্থান, এখানে খুব গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি রয়েছে এবং হিজবুল্লাহ তাদের কিছু ভিডিও প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। দেখলাম সেই ভিডিওতে দেখা গেছে হিজবুল্লাহ তারা যে ড্রোন অ্যাটাক করেছে সেই ড্রোন অ্যাটাকগুলো সেই সেনা ঘাঁটির কাছে পড়েছে বা সেনা ঘাঁটির উপরে পড়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বলা হচ্ছে সেই ডেমনি বা সেই সেনা ঘাঁটির খুব কাছেই রয়েছে ইসরায়েলের নিউক্লিয়ার প্রজেক্ট অর্থাৎ পারমাণবিক অস্ত্র। যদিও ইসরায়েল কখনও স্বীকার করেনি তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে, তবে বিশ্বের প্রতিটি দেশই জানে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং হিজবুল্লাহ যে কাজটি করেছে যদি এটি সত্য হয় বা হিজবুল্লাহ যদি নেক্সট সেখানে আর কোনো বড় প্রজেক্টে হামলা করে সেক্ষেত্রে বলা যায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক হামলা বা পারমাণবিক হামলার ফলে যে ক্ষতি হওয়ার কথা সেই আতঙ্কে এখন ইসরায়েল সহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন টেনশন তৈরি হয়েছে। এখন হিজবুল্লাহকে নিয়ে বড় রকম টেনশনে আছে ইসরায়েল, কারণ হিজবুল্লাহ তার ড্রোন এবং যুদ্ধ বিমানগুলোকে ব্যবহার করতে শুরু করেছে। একদিকে গাজার অভিমুখে অর্থাৎ গাজার সীমান্তে 300,000 মতো রিজার্ভ ফোর্সকে অপিকমান রেখেছে ইসরায়েল, আবার সেই 300,000 সেনা ঠিক কখন কীভাবে অ্যাটাক করবে সেই ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না রাষ্ট্র, কারণ চারদিক থেকে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে ঘিরে রেখেছে। যদি গাজাতে বড় রকম অভিযানে নামে হিজবুল্লাহ বা লেবানন বা সিরিয়া বা মিশর বা জর্দান তারা এই বিষয়টাকে সহ্য করবে না এবং তারাই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সকল বিষয়ে মোসাদের কাছে তথ্য আছে এবং মোসাদ আন্তর্জাতিকভাবে প্রতিবেশী প্রত্যেকটা মুসলিম দেশের যে তথ্য সংগ্রহ করছে তাতে করে এটুকু বুঝতে পারছে গাজা স্থল হামলা করলে বাকি দেশগুলো খেপে যাবে বা বাকি দেশগুলো থেকে আক্রমণ আসতে পারে, যে কারণে এখনও ইসরায়েল সিদ্ধান্ত নিতে পারেনি ঠিক তারা কখন গাজার ভিতরে প্রবেশ করে আক্রমণ করবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে গাজা ইসরায়েলি হামলায় প্রায় 15টি হাসপাতাল ধ্বংস হয়েছে এবং 40টির মতো স্কুল ধ্বংস হয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধারকর্মীরা কাজ করতে পারছে না, বিদ্যুৎ নেই, খাদ্য নেই, পানি নেই, সব রকম সব ক্ষেত্রে সেখানে মানবিক বিপর্যয় নেমে এসে আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং মুসলিম বিশ্বের কাছে গাজাবাসীর সাহায্য চেয়েছে হামাস। তারা এখন পর্যন্ত বা হিজবুল্লাহ হামাস তারা এখন পর্যন্ত ইসরায়েলিকে ঠেকিয়ে রেখেছে এবং তাদের লড়াই অব্যাহত রেখেছে এবং হামাস এবং হিজবুল্লাহ একটার পর একটা রকেট ছুড়ে মারছে, ড্রোন অ্যাটাক করছে ইসরায়েলের ভেতরে। শোনা গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েলের বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহর। এখন পর্যন্ত ইসরায়েলের অনেক শহরে উদ্ধার কাজ করতে পারছে না তারা, কারণ সেখানে একটার পর একটা রকেট হামলা হচ্ছে এমন তথ্য ভেসে বেড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।